বজ্রপাতের হাত থেকে এই তাল গাছগুলা মানুষকে বড় একটা নিয়ামক দেয়। যেমন আমার নানার বাড়ি কল্যাণীতে একটা তাল গাছ ছিল বাড়ির মধ্যে। আমরা ওই বাড়িতে নানার বাড়িতে একটা অনুষ্ঠানে যাই, সেদিনকে এরকম বজ্রপাত শুরু হয়, যে বজ্রপাতে মনে হইলো যে আমাদের ঘরের উপরে বা গাড়ের উপরে বা আমাদের উপরে সেই বজ্রপাতটা পড়লো, কিন্তু দেখা গেল যে ওই তাল গাছের উপর পড়লো, তাল গাছটা কিছুদিন পরে মারা গেল। তা আল্লাহ বড় একটা নিয়ামক, যে তাল গাছ ছিল বিদায় আল্লাহ আমাদেরকে 30-25 জন লোকের প্রাণহানি হয় নাই। তো সেইখান থেকে আমার একটা উপলব্ধি হলো যে আমার এই বয়সে মধ্য বয়সে এসে কিছু করা উচিত, যার জন্য আমি 2008 সাল থেকে নিয়মিত তাল গাছ আমি গেড়ে চলছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি মনে পড়বে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন আবুল কালাম ভাই রোপিত এই তাল গাছের নিচে আসলে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আবুল কালাম ভাই পেশায় একজন দর্জি, নেশায় একজন বৃক্ষপ্রেমী। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে তিনি তাল গাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজকে তার তাল গাছ রোপণের গল্প শোনার জন্য সিরাজগঞ্জ সরকারি কলেজের এই সবুজ চত্বরে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন। আর কথা না বাড়িয়ে আমি একটু আবুল কালাম ভাইয়ের কাছ থেকে গল্প শুনে আসি। অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আমরা তো জানতে পেরেছি সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে তাল গাছ রোপণ করেছেন, তো কবে শুরু করেছেন আপনার তাল গাছ রোপণ অভিযান? এ পর্যন্ত কোথায় কতগুলো গাছ রোপণ করেছেন? এই গাছগুলো কীভাবে সিরাজগঞ্জবাসীকে উপকার করছে? আপনি আপনার তাল গাছ রোপণ অভিযান কীভাবে চলমান রাখতে চান? আগামীর কী পরিকল্পনা রয়েছে? সিরাজগঞ্জবাসীর নিকট আপনার কী প্রত্যাশা রয়েছে? কেমন বাংলাদেশ দেখতে চান বিস্তারিত যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন। আমি 2008 সাল থেকে প্রথম শুরু করি তাল গাছ রোপণ করা, যেটা যে আমি হাত ধরে আছি সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে, তাল গাছগুলো আমার হাতের, আমি বেঁচেই আছি। আমার তাল গাছটা আমার চেয়ে 3 গুণ উঁচা হয়ে গেছে, তো হয়তো আর কিছুদিন পরে তাল ধরবে। সবাই তাল গাছ আমরা গাড়ি এবং পাশাপাশি অন্যান্য গাছ বলি রোপণ করি, তাহলে দেশ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঝড় তুফান ঘূর্ণিঝড়ের হাত থেকে মানুষ রক্ষা পাবে, এবং বজ্রপাতের হাত থেকে এই তাল গাছগুলা মানুষকে বড় একটা নিয়ামক দেয়। যেমন আমার নানার বাড়ি কল্যাণীতে একটা তাল গাছ ছিল বাড়ির মধ্যে। আমরা ওই বাড়িতে নানার বাড়িতে একটা অনুষ্ঠানে যাই, সেদিনকে এরকম বজ্রপাত শুরু হয়, যে বজ্রপাতে মনে হইলো যে আমাদের ঘরের উপরে বা গাড়ের উপরে বা আমাদের উপরে সেই বজ্রপাতটা পড়লো, কিন্তু দেখা গেল যে ওই তাল গাছের উপর পড়লো, তাল গাছটা কিছুদিন পরে মারা গেল। তা আল্লাহ বড় একটা নিয়ামক, যে তাল গাছ ছিল বিদায় আল্লাহ আমাদেরকে 30-25 জন লোকের প্রাণহানি হয় নাই। তো সেইখান থেকে আমার একটা উপলব্ধি হলো যে আমার এই বয়সে মধ্য বয়সে এসে কিছু করা উচিত, যার জন্য আমি 2008 সাল থেকে নিয়মিত তাল গাছ আমি গেড়ে চলছি। এই যে বরফুল বা ইলিয়াট ব্রিজ, যেটা কাটাখালির উপর দিয়ে যে ব্রিজটা, ব্রিজের কাটাখালির দুই ধারে এবং ব্রিজের দুই ঢালে যে আমি দেখতে পাচ্ছেন যে গাছগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, মাঝে মধ্যে আমি আসি দেখি, নিজের কাছে খুব ভালো লাগে। এই গাছগুলো এক সময় বড় হবে, এই গাছ অক্সিজেন দেবে এবং প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করবে। হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু এই গাছগুলো থেকে যাবে, মানুষের উপকার হবে। আমি এই জন্যে এই রোপণগুলো করে যাচ্ছি। ওই যে দৃশ্যমান দেখা যাচ্ছে তাল গাছগুলো, এখন ছোট আছে, হয়তো একসময় বড় হবে, মানুষ যেন আরও এরকম কাজ করে, আমি সেই উৎসাহ উদ্দীপনা জানাই, সবার কাছে আহ্বান জানাই, মানুষ যেন এই কাজগুলো করে বেশি বেশি করে মানুষের জন্য। যে গাছগুলো গাছে এখানে কোনো বিল্ডিং স্থাপনা হবে না, কিন্তু এই গাছগুলো হবে, এই গাছগুলো হলে মানুষের উপকার হবে। এবার আমি সামনে গাড়বো, যেখানে জায়গা পাবো, যেখানে খোলা জায়গায় পাবো, কৃষকের এলাকায় যেখানে পাবো রাস্তাঘাট, আমি সেখানেই রোপণ করি, রোপণ করবো। যেমন ইতিমধ্যে আমি সিরাজগঞ্জের ক্রসবা, তবদা, স্কুল কলেজ, মন্দির, মাদ্রাসা সমস্ত জায়গায় আমি গাছি, যেমন মেডিকেল কলেজ আর মুরগির খামার, এই সমস্ত জায়গায় আমি তাল গাছ রোপণ করছি। বহলি ইউনিয়নে, বাগবাটি ইউনিয়নে, তারপর শিয়ালখলি ইউনিয়নে, কালিয়াপুর ইউনিয়নে এবং শহরের চতুর্পাশে আমি রোপণ করেছি। তা আমার সর্বমোট 7,000 প্রায় আমি রোপণ করছি। খালি তাল গাছ, অন্যান্য গাছও রোপণ করি, তবে তাল গাছটা আমি বেশি রোপণ করি। এরা আমার একটা নেশা হিসাবে এখন হয়ে গেছে, কারণ অনেকে আমাকে দেখলে এখন রাস্তাঘাটে আমাকে বলে যে তাল গাছ প্রেমিক। আমার কাছে খুবই ভালো লাগে যে হ্যাঁ আমি এটা করি, যার জন্য আমার এই কথাটা শুনতে খুবই ভালো লাগে।